বর্ষপূর্তিতে চর্মকার ও রিক্সা চালকদের বিশেষ উপহার চাঁচলে। বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাজের সংগ্রামীদের সংবর্ধনা দিয়ে দিনটিকে উদযাপন করলেন মালদহের চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার চাঁচলের একটি অতিথি আবাসে জাঁকজমকভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার চাঁচলের চর্মকারদের হাতে ফোল্ডিং ছাতা তুলে দেওয়া হয়েছে তাদের তরফে। এছাড়াও চাঁচল সদরের প্রায় 20 জন রিক্সা চালককে পোশাক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সামিল হয়েছিলেন চাঁচলের SDPO শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার IC সুকুমার ঘোষ, ট্রাফিক ওসি চন্দন দে, শিক্ষক আফসার হোসেন সরকার প্রমুখরা। পাশাপাশি তাদের উদ্যোগে সারাদিন চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষক প্রায় 25 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোটা চাঁচলবাসী। আজ আমাদের পাহাড় কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তরলতলাতে একসাথে লজে। রক্তদান শিবিরের মাঝে আমরা আরও দুটো উদ্যোগ নিই। এই প্রখর রোদ্রে যারা রিক্সা চালক আছেন, যারা মুচিয়ে আছেন, তাদের কথা মাথায় রেখে আমরা তাদের জন্য দুটো উদ্যোগ নিই। তাদেরকে বস্ত্র বিতরণ এবং ছাতার আমরা প্রদান করি। বলছি কেন এই রকম উদ্যোগ? গরমের কথা ভেবে প্রখর রোদ্র আমরা দেখতে পাচ্ছি কীভাবে তারা এত কষ্টের মাধ্যমে কাজ করছেন, কীভাবে সংসার চালাচ্ছেন, সে কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। তো কতজনকে দিলেন আপনারা ছাতা? আমরা প্রায় 30 জনকে দিয়েছি। এবং রক্তদান করলো? রক্তদান আপাতত 30 জন দিয়েছেন এবং আমাদের আরও চলছে এখন বর্তমানে। আগে এখানে উপস্থিত ছিলেন সম্মানীয় SDPO স্যার ছিলেন, তারপর ট্রাফিক IC OC ছিলেন চন্দনবাবু ছিলেন, স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন, শিক্ষক আফসার স্যার আছেন, শাহজাহান আলী শিক্ষক, বিভিন্ন পড়লো আপনাদের। আমাদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন আমরা করলাম। সংকট দেখা যাচ্ছে না? আমরা যখনই কোনো প্রোগ্রাম করি, উদ্যোগ নিই, আমরা সাহায্য নিই, আমাদের অনেকজন সহযোগিতা করেন, সেই সহযোগিতার মাধ্যমে আমরা এসব প্রোগ্রাম সফল করতে পারি। আমার নাম মিজানুর ইসলাম। বর্তমানে চাকরি ব্যবস্থার কথা ভেবে পরিবার পরিজনরা দুশ্চিন্তায় ভুগছেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়া যায়, কি করে ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে বা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করলে উন্নতির পথে সুদৃঢ় হবে, এই সব চিন্তা দূর করতে RGSDM দ্য ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নিয়ে এসেছে ডিপ্লোমা ইন হোটেল অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট কোর্স। পরীক্ষার মাধ্যমে ভর্তির আবেদনের জন্য আজই চলে আসুন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে RGSDM দ্য ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে। আসন সংখ্যা মাত্র 50টি। ঠিকানা RGSDM রঘুনাথপুর, বারিকবাঁধ, চেলিয়ামা রোড, আশীর্বাদ ভবন। যোগাযোগ নম্বর 8972320544 অথবা 9641833651।